হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিতে শর্মিষা। আজ আমি খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি, যারা মুখে ফর্সা করতে চাইছে এই গরমে তারা আজকে ভিডিওটাকে স্কিপ করুন। আমি একটা দারুণ প্রোডাক্ট দেখাবো তোমাদেরকে, যে প্রোডাক্টটা তোমরা ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখটা ফর্সা হয়ে যাবে এবং অনেকটা বেশি ফেয়ার লাগবে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা দেখতে লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নাম করবো শাউটার দেবো। তো চলো বেশি পাওয়া না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট। কিন্তু আমি দেখানোর আগে কিছু বেসিক কথা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা প্রোডাক্টটা পারচেস করো এবং ব্যবহার করতে খুব বেশি সুবিধা হয়। দেখো, গরমকালে কিন্তু আমাদের মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়ে। আমরা যতই সানস্ক্রিম অ্যাপ্লিকেশন করি বা কোনো সময় সানস্ক্রিম অ্যাপ্লিকেশন করতে ভুলে যাই বা কোনো সময় সানস্ক্রিম ঠিকঠাক অ্যাপ্লিকেশন না করার কারণে কিন্তু আমাদের মুখে প্রচুর পরিমাণে ট্যান পরে, ট্যানটা কিন্তু জমতে জমতে আস্তে আস্তে কালো হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমাদের একটা প্রপার নাইট স্কিন কেয়ার করতে হবে, যেটাতে আমাদের স্কিনটা যাতে কালো না হয়, কোনোভাবে ডার্ক স্পট না পড়ে। সেই কারণে কিন্তু আমি একটা প্রোডাক্টের রিভিউ করবো, যেটা তোমাদের জন্য এই গরমকালে খুব বেশি কাজে লেগে যাবে। তো আমি যে প্রোডাক্টটা নিয়ে চলেছি সেটা হলো অরিজিনাল হারফেক্সের একটা কুমকান্দি ক্রিম উইথ স্যাফরন। তো প্যাকেজিংটা তোমরা দেখে নাও, প্যাকেজিংটা একদমই একটা ইয়েলো কালারের প্যাকেজিং। এখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে, পেছন সাইডেও তোমরা ডিটেলস পেয়ে যাবে। আর এটার প্রাইস আছে হলো 199। আর এটার মধ্যে এমআই ব্যবহার করা যাবে, আর এটার মধ্যে কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে হলো 15 গ্রাম। আর প্যাকেজটা যদি তোমরা খোলো, এইভাবে টিউব টাইপের বেরোবে, একদম ছোটো সা একটা প্যাকেজিং। এটা চাইলে তোমরা কিন্তু বড়োটাই কিনতে পারো। এটা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে এটা আপাতত ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। যদি তোমরা এটা কোথাও খুঁজে না পাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে চেক আউট করতে পারো, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিই, সেখানে তোমরা ডাইরেক্টলি পারচেস করতে পারো। এবার প্রোডাক্টটা কী কাজ করছে সেটা তোমাদেরকে তোমাদের রাত্রি ব্যবহার করতে হবে, সকালবেলা একদমই নয়। রাত্রিবেলা ব্যবহার করলে স্কিনে কী কী কাজ হবে, স্কিনটা তোমাদের ফেয়ার করতে সাহায্য করবে, উজ্জ্বল করতে সাহায্য করবে এবং চকচকে করতেও কিন্তু সাহায্য করবে। এবার যদি বলো যদি তুমি এটা কতদিন ব্যবহার করছো, তুমি এটা 18 দিন ব্যবহার করছি, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। তোমরা যদি এরকম ছোটো সা একটা প্যাকেজও কেনো, তোমাদের অ্যাটলিস্ট 1 মাস চলে যাবে। তোমরা ছোটোও ট্রাই করতে পারো, এছাড়া কিন্তু তোমরা বড়োটাও ট্রাই করতে পারো। এটা কিন্তু শুধুমাত্র রাত্রে ব্যবহার করবে। হ্যাঁ, যদি এটা শীতকাল হতো তাহলে এটা তোমরা দিনে ব্যবহার করতে পারতে, কিন্তু যদি তুমি এটা রাত্রে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের, যেহেতু রাত্রেবেলা আমাদের স্কিনটা অনেকটা রিল্যাক্সিং মুডে থাকে, তখন কিন্তু ক্রিমগুলো অ্যাবজর্ব হতে খুব বেশি সুবিধা হয়। অ্যাবজর্ব হয়ে গেলে কিন্তু ক্রিমের কাজগুলো পাওয়া যায়। তখন যদি তোমরা স্কিন কেয়ারটা করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। দেখো, গরমকালে কিন্তু অনেকে মানে নাইট স্কিন কেয়ার করে না, অনেকে কিন্তু ডে স্কিন কেয়ারটা করতে থাকে বা বারবার ফেস ওয়াশ করে, তাতে কিন্তু আমাদের ট্যানটাকে কোনোভাবে রিকভার করতে পারে না। যেটা এক্সেস ট্যান পড়ে যায় সেটা থেকে যদি তোমরা ফর্সা হতে চাইছো বা মুখটাকে একটু ফেয়ার করতে চাইছো এরকম টাইপের, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে এটা একবার ট্রাই করে নিতে হবে। সত্যি কথা বলতে আমি এটা ছোটো পারচেস করেছি, আমি এটার বড়ো কন্টেনারও কিনবো, সেটার ভিডিও হয়তো তোমরা পেয়ে যাবে, শর্টে পেয়ে যাবে। কারণ আমি খুবই স্যাটিসফাই হয়েছি, কারণ আমার মুখটা প্রচণ্ড পরিমাণে উজ্জ্বল হয়েছে এবং ফেয়ার হয়েছে। আমার অনেক জায়গায় ডার্ক স্পটের সমস্যা ছিল, সেগুলোও কিন্তু রিকভার করতে পেরেছে। অনেকে নাইট স্কিন কেয়ার করতে খুবই পছন্দ করে, কারণ মুখটা তখন ড্রাই থাকে, আর গরমকালে করতে পছন্দ করে না, এই কারণে মুখটা যাতে খুব বেশি তেল তেলে হয়ে যাবে এরকম তোমাদের ফিল হয়। কিন্তু বিশ্বাস করো, প্রত্যেক কটা সিজনে আমাদের নাইট স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে হয়, না হলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ডাল হয়ে যায়। ধরো এই গরমকালটা যাচ্ছে, তোমরা এখন নাইট স্কিন কেয়ার রুটিন বলতে কিছুই করছো না, করছো না করছো না করছো না করছো না। যেই বর্ষা থেকে একটুখানি আবার শীতের দিকে যাবে, তখন দেখবে তোমাদের মুখটা কিন্তু যেই লেভেলে ছিল তার থেকে অনেকটা বেশি কালো হয়ে গেছে। তখন কিন্তু তোমাদের করতে হবে ওই ট্যানটাকে ভালো করে রিমুভ করতে হবে, তার জন্য তোমাদের 1 থেকে 2 বছর লেগে যায়। তো আমি বলবো যে প্রত্যেক কটা সিজনে প্রত্যেক রকম যেমন প্রোডাক্ট চেঞ্জ করবে, তেমনও তোমাদের নাইট স্কিন কেয়ার বা ডে স্কিন কেয়ারগুলোকে একটু স্কিপ করার চেষ্টা করবে, দেখবে অনেকটা বেটার তোমরা রেজাল্ট পাচ্ছ। আর এই প্রোডাক্টটা এতটাই ভালো যে তোমাদের মুখে কিন্তু যতটা বেশি ফর্সা করবে, তোমাদের মুখে যে ডার্ক স্পট আছে সেগুলোও কিন্তু রিকভার করতে সাহায্য করবে। যারা খুঁজছিলে যে মুখটাকে ফর্সা করবে এরকম কোনো ক্রিম হয় কি না, হ্যাঁ লোকাল মার্কেটে অনেক রকম ক্রিম হয়ে যাবে, আমি সেগুলোর নাম বলতে চাইছি না, খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু তোমাদের মুখটাকে ফর্সা করে দেবে, চামড়া পুড়িয়ে দেবে এবং লাল লাল শিরা বার করে দেবে, সেরকম কিন্তু কোনো রকম কোনো কাজ করে না। এটা কিন্তু পুরো আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট। এটা অ্যাপ্লিকেশন করলে কিন্তু তোমাদের আস্তে আস্তে 7 দিন 8 দিনের মাথা থেকে তোমরা একটু একটু করে ফর্সাতে থাকবে, তোমাদের যে ডার্ক স্পটগুলো আছে, পিম্পলের হতে পারে বা এমনি কোনো স্ক্র্যাচেসের প্রবলেম হতে পারে বা ছোটো ছোটো ডার্ক স্পট থাকে অনেকের স্কিনে, সেগুলো কিন্তু রিকভার করতে পারবে। তাদেরকে দেখবে চোখের এই জায়গাটা খুবই ডার্ক স্পট পড়ে যাবে, নাকের সাইডে, এই সব প্রবলেমগুলো কিন্তু রিকভার করতে পারবে। তাছাড়া কিন্তু তোমাদের মুখটাকে ফর্সা এবং উজ্জ্বল করতেও সাহায্য করবে। তো যারা কম দামি ক্রিম কিনে রাত্রের বেলা ব্যবহার করে সকালবেলা ফর্সা হয়ে যাবে এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছো,
তাদেরকে আমি বলবো এটা একবার অ্যাপ্লিকেশন করে দেখতে পারো। এটা তোমরা সাত দিনের মধ্যেই একটা বেটার টু বেটার রেজাল্ট পেয়ে যাবে। তোমাদের যখন এটা অ্যাপ্লিকেশন করা শুরু করবে তার আগে মুখটাকে একটু ভালো করে একটা ছবি তুলে নেবে, তারপর যখন ব্যবহার করতে থাকবে তারপরে কিন্তু তোমরা ছবি তুলে দেখতে পারো কতটা চেঞ্জ আসছে। ভীষণ ভালো, ভীষণ স্কিনের জন্য ভালো এই ক্রিমটা। কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো, 13 থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা তোমরা ততদিন ব্যবহার করতে পারো। আর এটা বিশ্বাস করো, তোমরা যদি এটা একটা পাউচ ব্যবহার করে দেখো রাত্রেবেলা এতটা সুন্দর রেজাল্ট দেবে, তোমরা প্রতিদিন ব্যবহার করার জন্য একদম বিশেষ করে আগ্রহী হয়ে যাবে। এতটা ভালো কাজ হচ্ছে মুখটাকে, এতটা বেশি ফর্সাকালে মনে করছো যে নাইট স্কিন কেয়ার করবে না বা নাইট ক্রিম হিসেবে কিছু ব্যবহার করবে না, তারা স্কিপ করতে পারো। যাদের মনে হচ্ছে যে একটুখানি ফর্সা হতে চাইছো, আমার মতো উজ্জ্বল একটা ফেস চাইছো বা ডার্ক স্পটকে রিমুভ করতে চাইছো, তাদের কিন্তু এটা একবার হলেও ট্রাই করে নিতে হবে। তোমরা ছোটো পাউচ কিনে একবার ট্রাই করে দেখো, তোমাদের 7 দিনে এতটা ভালো রেজাল্ট হয়ে যাবে যেটা তোমরা বড়োটাও কিনতে পারো। তো আমি এটা বড়োটারও কিনবো, কারণ আমার স্কিনে প্রচুর পরিমাণে কাজ হয়েছে। এশিয়ান করলে কোনোভাবে মুখটাকে তেলাত্ম লাগে না বা চুলকায় না, কোনো রকম কোনো এফেক্ট হয় না। অল স্কিন টাইপ এটা ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু কালারটা একদম যেইভাবে জ্যাফরান দেখতে হয় সেরকম টাইপেরই কালার। তার ওপরে গেল একদমই একটা অরেঞ্জ কালারের টেক্সচার ছেড়ে দিচ্ছে কালারটাতে, দেখো আর স্মেলটা ভীষণই মিষ্টি। আর এটা স্কিনের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, কোনোভাবে কোনো তেলাত্ম ভাব ছাড়ে না, কোনো হোয়াইটেজের প্রবলেম ছাড়ে না, একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। যেভাবে জ্যাফরানের স্মেল হয় সেম স্মেলটা কিন্তু প্রোভাইড করে। এটা অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের দুটো কথা মনে রাখতে হবে। এটা অ্যাপ্লিকেশন করার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে, তারপর তোমরা যে কোনো টোনার অ্যাপ্লিকেশন করতে পারো। টোনার অ্যাপ্লিকেশন করে অ্যাটলিস্ট 15 মিনিট ওয়েট করে নেবে, তারপরে কিন্তু তোমরা এই ক্রিমটা অ্যাপ্লাই করবে। আর এই ক্রিমটা অ্যাপ্লাই করে কিন্তু কোনোভাবে শুতে যাবে নিয়ে নেবে, তারপরে কিন্তু তোমরা ক্রিমটা অ্যাপ্লিকেশন করতে পারো। তো এটা নিয়ে আমি আর কিছু এক্সট্রা করে বলতে চাইছি না। যাদের মুখটা খুব বেশি ফর্সা করতে চাইছো, ডার্ক স্পটকে রিমুভ করতে চাইছো, ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখে নেবো যা কীভাবে অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করার পর কী কী রেজাল্ট আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো। যখন এটা নাইট ক্রিম হিসেবে তোমরা ব্যবহার করবে তখন চেষ্টা করবে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার। ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করার পরে কিন্তু হাওয়ার মধ্যেই কিন্তু মুখটাকে শুকাবে, কোনোভাবে টাওয়াল ব্যবহার করবে না। এরপরে একটুখানি টোনার অ্যাপ্লিকেশন করে নেবে, তারপর 1 থেকে 2 মিনিট ওয়েট করে ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে। আর যদি তোমরা শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে ক্রিমটা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে সেটাও করতে পারো। ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে তারপরে কিন্তু ক্রিমটা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটার রেজাল্ট তোমরা ইনস্ট্যান্টলি দেখতে পারলে, এটা এক্সট্রা করে বলার আর কিছু নেই। তোমরা দেখতেই পারলে কীভাবে কিন্তু এটা অ্যাপ্লিকেশন করলাম, আর অ্যাপ্লিকেশনের সঠিক নিয়মটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগেছে এবং ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ছোটো ছোটো নোটন আছে ওটা ক্লিক করে দিতে। আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আছে। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেল। থ্যাংক ইউ।